বাঁকুড়া জেলায় নানা অনুষ্ঠানে খাবার দেয়া হতো শাল পাতায়, এখন সেটা বিলুপ্তির পথে। এর ফলে কাজ হারিয়েছেন কয়েকশো পরিবার। বদলেছে সময়, আর সময়ের সাথে বদল এসেছে মানুষের দৈনন্দিন জীবনে। বাঁকুড়ার জঙ্গল থেকে কাঁচা শাল পাতা তুলে এনে সেলাই করে থালা বানায় আদিবাসী সহ নানান সমাজের মানুষজন। কয়েক বছর আগে শালপাতার চাহিদা ছিল তুঙ্গে, এখন আধুনিক প্রযুক্তির ফলে কাগজ ও থার্মোকলের পাতার চাহিদা বাড়ায় কমে গিয়েছে শালপাতার চাহিদা। আমরা তুলে নিয়ে আসি, হ্যাঁ, আমরা সেলাই করি, বিক্রি করতে যাই, আমরা কেউ পাতা নিতেও চাচ্ছে না এখন। আমরা আমাদের তো এই কি বনেতেই বাস, আমরা আর কি করবো তাহলে। হ্যাঁ, আমাদের পয়সা এই ছেলে পুলেকে প্যান্ট জামা সব পয়সা কোথায় পাবো? হ্যাঁ, এগুলো না বিক্রি হলে, হ্যাঁ, পয়সা কোথায় পাবো? পাতা তো লিখছে না, পাতা সবাই এখন কাগজের পাতা সব লিখছে, আমাদের পাতা কেউ লিখছে না, তাহলে আমাদের আর কোথায় পয়সা করি পাবো? হ্যাঁ, আমাদের তো অবস্থা তো খারাপই হবে, হ্যাঁ, কোথায় পাবো? এখন তো পাতা তো আমাদের এই কাজ, আমরা আর পারবো কাজ করতে কি? হ্যাঁ, বুড়ো মানুষ এই পাতা ছাতা এনে সব সেলাই করবে, নিয়ে যাবে ওই কাজ। তার জায়গা আমাদের হাতে পয়সা কড়ি নাই। যারা শালপাতার থালা তৈরি করতেন তারা জানান, এখন চাহিদা না থাকায় শালপাতার থালা তৈরি করলেও বিক্রি হচ্ছে না, এর ফলে তারা সমস্যায় পড়েছেন। পাতা তুলতে যায় সকালবেলা, এই কেউ নিতে চায় নি, পাতা সেলাই করি বটে, জঙ্গল ঘরে ঘর আমাদের, এই নিতে যায় কেউ নিতে যায় নি। কেন নিতে চাইছেন? নিতে চায়নি, এখান তো সব কাগজপত্র পাতা হয়ে গেছে, সেইগুলোই হচ্ছে। আমরা আমাদের কি আছে, ফসল হয়নি, কিছু হয়নি, বন্ধ দেশে কিছু খাওয়া হয়নি, কিছু পায়নি, কি করবো বন্ধ দেশে আমাদের জঙ্গলে? সেটা পাতা তুলে আমাদের পয়সা হচ্ছিল, সেটাও হয়নি, আমাদের কি করবো, কীভাবে চলবে সেটাই তো আমরা ভাবছি। বাজার বিচে খাচ্ছিল, এখন কিছু হয়নি আমাদের, এই কাগজের পাতা হচ্ছে, সেইগুলো চলছে, আমরা কী করবো বন্ধুসে? আর আমাদের এই তো ছোটোখাটো গাঁ, কী খাবো? আমাদের জমি জায়গা নাই, কিছু নাই, কী খাবো? গরিব মানুষ খাবো কি? বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হুদার রিপোর্ট, আনন্দবার্তা।